আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান রাব্বুল আলামিনের দোয়াতে তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফউদ্দিন, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাববিজ্ঞান বিভাগের অ্যাকাউন্ট MBA ফাইনাল ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার অ্যাসাইন কোর্সের নাম হলো কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং আজকের আলোচ্য বিষয় হলো স্পেশাল রিপোর্টিং। স্পেশাল রিপোর্টিংয়ের সর্বশেষ আমরা ট্রান্সফার প্রাইসিং নিয়ে কথা বলছিলাম এবং ট্রান্সফার প্রাইসিংয়ের অঙ্ক সমাধান করিয়েছি। তারই ধারাবাহিকতায় আমি আজকে আরও একটি অঙ্ক সমাধান করাব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কাছে বিশেষ অনুরোধ করব এই ট্রান্সফার প্রাইসিংয়ের অঙ্কগুলো ভালোভাবে করার জন্য, কারণ এই অঙ্কগুলো তোমরা এর আগে কখনো করনি। আর এই কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের মধ্যে যে ট্রান্সফার প্রাইসিং আছে, এই সেম ট্রান্সফার প্রাইসিং আবার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে রয়েছে। তাই এখানে যদি তুমি অন্তত সমস্ত কিছু ক্লিয়ার করে রাখতে পারো, তাহলে ওই জায়গাটায় তোমার অনেক উপকারে আসবে। তো আমি আজকে অঙ্কটি পড়ছি। সাব্বির কোম্পানি হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্টস, ইট হ্যাজ প্ল্যান টু প্রডিউস 36,000 ইউনিটস ইন দ্য ডিপার্টমেন্ট এক্স, 40% অফ ইটস প্রডিউসড উইল বি সোল্ড অফ টাকা 300 পার ইউনিট অ্যান্ড দ্য ব্যালেন্স উইল বি ট্রান্সফার টু ডিপার্টমেন্ট ওয়াই অ্যাট ভ্যারিয়েবল কস্ট। সাব্বির কোম্পানির দুটি প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, একটি এক্স এবং একটি ওয়াই, এবং তাদের প্ল্যান হলো তারা 36,000 ইউনিট পণ্য উৎপাদন করবে। এই 36,000 ইউনিট পণ্য উৎপাদিত হবে ডিপার্টমেন্ট এক্সে। এর মধ্যে 40% পণ্য তারা সরাসরি বিক্রি করে দেবে 300 টাকা করে, আর বাদবাকি পণ্যগুলো তারা ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করে দেবে অ্যাজ এ ভ্যারিয়েবল কস্টে। দি প্রোডাক্ট অফ ওয়াই উইল বি সোল্ড অ্যাট টাকা 560 পার ইউনিট। আর ওয়াই ডিপার্টমেন্ট এই প্রোডাক্টগুলো রিসিভ করার পর ওরা ফার্দার প্রসেস করবে, তারপর ওরা আউটসাইড মার্কেটে বিক্রি করবে, তখন পার ইউনিট বিক্রয় করবে 560 টাকা করে। দ্য এস্টিমেটেড কস্ট পার ইউনিট টু ডিপার্টমেন্ট উইল বি অ্যাজ ফলোস। দেখো, এই দুটি ডিপার্টমেন্টের এস্টিমেটেড কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় এর মধ্যে ভেরিয়েবল কস্ট আছে ডিপার্টমেন্ট এক্সে 260 টাকা, ডিপার্টমেন্ট ওয়াইতে 140 টাকা। ফিক্সড কস্ট ডিপার্টমেন্ট এক্সে পার ইউনিট 70 টাকা, ডিপার্টমেন্ট ওয়াইতে পার ইউনিট 50 টাকা। রিকোয়ারমেন্টস ওয়ানে বলা হলো হোয়েদার দ্য অ্যাবভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড। এখানে যে ট্রান্সফার প্রাইসটা বলা হয়েছে, ভেরিয়েবল কস্টে প্রোডাক্টগুলো ট্রান্সফার হবে, এটি যুক্তিসঙ্গত কিনা। রিকোয়ারমেন্টস টুতে বলা হয়েছে হোয়েদার দ্য সেলিং অফ দ্য ইন্টার প্রোডাক্ট অফ এক্স উড বি প্রফিটেবল বাই ক্লোজিং ডাউন ওয়াই। যদি ডিপার্টমেন্ট ওয়াইকে আমরা বন্ধ করে দিই, এই ডিপার্টমেন্টটাকে যদি ক্লোজ করে দিই, তাহলে এক্স ডিপার্টমেন্টের সম্পূর্ণ প্রোডাক্টগুলো বিক্রি করলে আমার এটি প্রফিটেবল হবে কি না। রিকোয়ারমেন্টস থ্রিতে বলা হলো হোয়েদার ক্লোজিং ডাউন ওয়াই উড বি প্রফিটেবল ইফ 50% অফ দ্য ফিক্সড কস্ট অফ ওয়াই ইজ আনঅ্যাভয়েডেবল। যদি ডিপার্টমেন্ট ওয়াই এর ফিক্সড কস্টের 50% আনঅ্যাভয়েডেবল হয়, তারপরে আমরা ডিপার্টমেন্ট ওয়াইকে ক্লোজিং ডাউন বা বন্ধ করে দিলে এটি প্রফিটেবল হবে কিনা এই সিদ্ধান্তটি। হোয়েদার দ্য অ্যাবাভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড ইফ ইন দ্য মার্কেট দেয়ার ইজ নো এডিশনাল ডিমান্ড ফর প্রোডাক্ট এক্স। যদি ডিপার্টমেন্ট এক্স এর প্রোডাক্টের কোনো অতিরিক্ত ডিমান্ড বা চাহিদা যদি না থাকে, এই অবস্থাও কি আমার এই ট্রান্সফার প্রাইসটা যুক্তিসঙ্গত কি না এ বিষয়ে মতামত প্রদান করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে কিছু কথা বলেছিলাম, আমি ওই কথাগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাই। সাব্বির কোম্পানি, এই কোম্পানির দুটি ডিপার্টমেন্ট আছে, একটি এক্স এবং একটি ওয়াই। প্রথমে এক্স ডিপার্টমেন্ট 36,000 ইউনিট পণ্য উৎপাদন করবে। এই পণ্য উৎপাদন করার পর 40% সে আউটসাইড মার্কেটে বিক্রি করবে, আর বাদবাকি প্রোডাক্টগুলো সে
ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার করবে। আর এই এক্স এবং ওয়াই দুটি কিন্তু সাব্বির কোম্পানির অভ্যন্তরের ইন্টারনাল দুটি ডিপার্টমেন্ট। এই দুটি ডিপার্টমেন্ট কিন্তু একই প্রতিষ্ঠানের অঙ্গীভূত, তাই আমরা বলতে পারি যে এক্স ডিপার্টমেন্ট যে পণ্য উৎপাদন করে সেটিও সাব্বির কোম্পানির, আবার ওয়াই ডিপার্টমেন্ট যা উৎপাদন করে সেটিও সাব্বির কোম্পানির। তা আমরা বলবো ডিপার্টমেন্ট এক্সের উৎপাদিত পণ্যর একটি অংশ চলে যাবে ওয়াইয়ের কাছে, ওয়াই ফার্দার প্রসেস করে মার্কেটে বিক্রি করবে, এই জন্য ওয়াইয়ের কাছে যে প্রোডাক্টটা আমরা ট্রান্সফার করব ওই প্রোডাক্টটিকে বলবো ফাইনাল প্রোডাক্ট। অন্যদিকে ডিপার্টমেন্ট এক্স যে 40% পণ্য সরাসরি আউটসাইড মার্কেটে বিক্রি করে দিবে এটিকে বলবো আমরা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। তো আমাদের এই প্রাইসটা জাস্টিফাইড হয়েছে কিনা, এই অবস্থায় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কী করবো, ওই ফাইনাল প্রোডাক্ট থেকে মানে কোম্পানি ডিপার্টমেন্ট এক্স ওয়াইতে যে প্রোডাক্টটা ট্রান্সফার করে সেখান থেকে কন্ট্রিবিউশন মার্জিন কত সেটি আমরা দেখব। আবার ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যেটা সরাসরি আউটসাইড মার্কেটে বিক্রি হবে সেখান থেকে কন্ট্রিবিউশন মার্জিন কত, এই দুটি কন্ট্রিবিউশন মার্জিন তুলনা করে আমরা দেখব এই প্রোডাক্টটার ট্রান্সফার প্রাইসিংটা জাস্টিফাইড হয়েছে কি না। আমি কাজ করছি প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রথমেই যে কাজটা করব সেটি হলো যে ও তো উৎপাদন করতেছে 37,000 ইউনিট, এই 37,000 ইউনিট এর মধ্যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে আউটসাইড মার্কেটে বিক্রি করতেছে কত, আগে এটি একটু বের করে নিই। সেলস অফ ইন্টারমিডিয়েট সেলস অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট সেলস অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট টু আউটসাইড মার্কেট আউটসাইড মার্কেটে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে আমি বিক্রি করব কত। দেখো 37,000 ইউনিট পণ্য ডিপার্টমেন্ট এক্স উৎপাদন করবে, তার 40% আউটসাইড মার্কেটে দিবে, তাহলে আমার আসবে হলো 14,400 ইউনিটস, আর বাদবাকি অংশ সে ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করবে। তাই আমরা লিখব ট্রান্সফার টু ডিপার্টমেন্ট ওয়াই, যা বা দ্যাট উইল বি ফাইনাল প্রোডাক্ট। দেখো আমি ডিপার্টমেন্ট ওয়াইতে যে প্রোডাক্টগুলো ট্রান্সফার করব ওইটি আমার ফাইনাল প্রোডাক্ট হিসেবে গণ্য হবে। তাহলে কত হবে দেখো, 37,000 ইউনিট থেকে আমি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে গণ্য করব 14,400, তাহলে বাদবাকি তোমার 21,600 ইউনিটস আমি কি করব ফাইনাল প্রোডাক্ট হিসাবে গণ্য করব, যেটা ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করব। তারপর 14,400 ইউনিট আমি আউটসাইড মার্কেটে বিক্রি করব অ্যাজ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে, আর 21,600 ইউনিট আমি ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করব, যেটি আমার ফাইনাল প্রোডাক্ট হিসাবে গণ্য হবে। এখন আমি রিকোয়ারমেন্টস এক সমাধান করছি। দেখো কন্ট্রিবিউশন মার্জিন বের করার জন্য আমরা একটি সক করে নেব দুই কলামের, টাকা। তো প্রথমে লিখব সেলিং প্রাইস অফ ফাইনাল প্রোডাক্ট। আমি ফাইনাল প্রোডাক্ট বলবো যেটিকে আমরা ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করেছি। দেখো ডিপার্টমেন্ট ওয়াই এর প্রোডাক্টগুলো বিক্রি করা হয় 560 টাকা পার ইউনিট, তো ডিপার্টমেন্ট ওয়াই এর প্রোডাক্টটাকে আমরা ফাইনাল প্রোডাক্ট হিসাবে গণ্য করব। সেখান থেকে আমি
বিয়োগ দেব বলে দেখো ডিপার্টমেন্ট ওয়াই তে যে পণ্যগুলো ট্রান্সফার হয়েছে সেটি কিন্তু ডিপার্টমেন্ট এক্স থেকে উৎপাদন হয়েছে তারপর ডিপার্টমেন্ট ওয়াই থেকে উৎপাদন হয়েছে এখানে কিন্তু দুটি ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট অন্তর্ভুক্ত আছে তাই লিখব বিসি অফ ডিপার্টমেন্ট এক্স এক্স ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট হলো 260 টাকা ভিসি অফ ডিপার্টমেন্ট ওয়াই ওয়াই ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট হলো 140 টাকা তাহলে দেখো আমরা যদি যোগ করে দেই দুটি তাহলে এখানে আসবে 400 টাকা তাহলে আমার এই 560 থেকে যদি 400 বিয়োগ দেই তাহলে রইবে কত 160 এই 160 টাকা হলো কন্ট্রিবিউশন মার্জিন সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায় অতএব সিএম অফ ফাইনাল প্রোডাক্ট যে আমি যেই প্রোডাক্টটা ডিপার্টমেন্ট ওয়াই তে ট্রান্সফার করি সেখান থেকে আমার পার ইউনিটে সিএম পাওয়া যাবে 160 টাকা করে এবার যদি ট্রান্সফার না করি আমরা ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা যেটা আউটসাইড মার্কেটে বিক্রি করে দেব সেখানকার সিএমটা কত হয় এটা আমরা দেখব এবার লিখব সেলিং প্রাইস অফ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট প্রোডাক্ট দেখো এই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বলতে ডিপার্টমেন্ট এক্স সরাসরি যেটি বিক্রি করবে ডিপার্টমেন্ট এক্স তার উৎপাদিত পণ্য আউটসাইড মার্কেটে বিক্রি করবে 300 টাকা করে পার ইউনিট এখানে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট বলতে এই পণ্যটা আর ওয়াই ডিপার্টমেন্টে যাবে না তাই ওয়াই ডিপার্টমেন্টের খরচ এখানে বিবেচনা করব না শুধুমাত্র ডিপার্টমেন্ট এক্স এর ভেরিয়েবল কস্টটাকে বিবেচনা করব বিসি অফ ডিপার্টমেন্ট এক্স দেখো ডিপার্টমেন্ট এক্স এর ভেরিয়েবল কস্ট 260 টাকা বিয়োগ করে দিলে আমার এখানে 40 টাকা সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে এটিকে আমরা বলবো অতএব সিএম অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট অতএব সিএম অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট এখন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি দেখো আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করি মানে প্রোডাক্টটা যদি ফাইনাল প্রোডাক্ট হয় তখন আমার পার ইউনিটে কন্ট্রিবিউশন মার্জিন 160 টাকা আর যদি ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হয় মানে আমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার না করি সরাসরি যদি আউটসাইড মার্কেটে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিন হলো 40 টাকা তাহলে দেখো আমি ট্রান্সফার করলে কন্ট্রিবিউশন মার্জিন বেশি পাই আর ট্রান্সফার না করলে কিন্তু কম কন্ট্রিবিউশন মার্জিন পাই তার মানে হলো আমি যদি ট্রান্সফার করি তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বেশি হবে আর আমার প্রফিটও বেশি হবে তার মানে আমি যে প্রোডাক্টটা ট্রান্সফার করেছি এই ট্রান্সফার প্রাইসটা যুক্তিসঙ্গতভাবেই রয়েছে এই সিদ্ধান্তটা আমরা এখন দিয়ে দেব তাহলে লিখব ইফ দ্য সাব্বির কোম্পানি ইফ দ্য সাব্বির কোম্পানি ইফ দ্য সাব্বির কোম্পানি ট্রান্সফার প্রোডাক্ট টু ডিপার্টমেন্ট ওয়াই উইল আর্ন মোর সিএম বাই টাকা 120 এটা কিভাবে আসলো দেখো ব্র্যাকেটে লিখব দ্যাট ইজ এই যে 160 টাকা হলো আমার ফাইনাল প্রোডাক্টের সিএম আর 40 টাকা হলো আমার ইন্টারমিডিয়েট প্রোডাক্টের সিএম এই 160 থেকে 40 বিয়োগ করলে 120 টাকা আসে এই 120 টাকা সিএম বেশি হয় পার ইউনিট ইনস্টেড অফ সেলিং ইন দ্য
ইন্টারমিডিয়েট মার্কেট। তাই আমরা সিদ্ধান্ত বলতে পারি সো দ্য ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড, এই ট্রান্সফার প্রাইসটা যুক্তিসঙ্গত ইয়ে রয়েছে। সো দ্য ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড, এই ট্রান্সফার প্রাইসটি যুক্তিসঙ্গত রয়েছে। এবার রিকোয়ারমেন্টস টুতে, whether the selling of the entire product of x would be profitable by closing down b, jodi ami department b ke mane y ke jodi close kore dei bondho kore dei tahole x er utpadito ponno shobi outside market ba intermediate market e bikri hoye jabe, ete ki amader profitable ba eti labjonok hobe kina ei siddhanto ta ekhon amader nite hobe, ta ami ekhon requirements 2 niye kaj korbo। Requirements 2, দেখো আমরা যদি ডিপার্টমেন্ট ওয়াই তে ট্রান্সফার করি তাহলে ডিপার্টমেন্ট ওয়াই এর প্রফিটের অবস্থা কি আগে একটু আমরা একটু দেখে নেব, এই জন্য আমরা একটি ছোট্ট ইনকাম স্টেটমেন্ট করে নেব। দেখো আমরা উপরে লিখবো ইনকাম, ইনকাম ফ্রম ডিপার্টমেন্ট ওয়াই, ইনকাম ফ্রম ডিপার্টমেন্ট ওয়াই, যদি ওয়াই ডিপার্টমেন্টে আমরা ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে ওয়াই এর প্রফিটটা কত, তাহলে দেখো ওয়াই ডিপার্টমেন্ট প্রথমে সেলস করবে, ওয়াই ডিপার্টমেন্টে ট্রান্সফার হবে দেখো যে শুরুতে আমরা বের করে রেখেছি 21,600 ইউনিট, আর ওয়াই ডিপার্টমেন্টের প্রোডাক্টগুলো বাজারে বিক্রি হয় 560 টাকা পার ইউনিট, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্যর পরিমাণ দাঁড়াবে হলো 1,20,96,000। এখান থেকে আমরা মাইনাস করব, দেখো যখন ডিপার্টমেন্ট ওয়াই তার প্রফিট কাউন্টিং করবে, ডিপার্টমেন্ট ওয়াই কিন্তু সরাসরি প্রথমে প্রোডাক্টটা কিন্তু তারা নিজেরা উৎপাদন করে নাই, তাকে তারা আগে কি করেছে ডিপার্টমেন্ট এক্স থেকে প্রোডাক্টটাকে ট্রান্সফার করে নিয়ে আসছে, তাই লিখবে এখানে ট্রান্সফার প্রাইস, ট্রান্সফার প্রাইস ফ্রম ডিপার্টমেন্ট এক্স, দেখো 21,600 ইউনিট ডিপার্টমেন্ট এক্স থেকে এসেছে কিন্তু তার ভেরিয়েবল কস্টে, ভেরিয়েবল কস্ট কত ছিল 260 টাকা, ডিপার্টমেন্ট এক্স এর ভেরিয়েবল কস্ট হলো 260 টাকা, তাতে আসবে 56,16,000 টাকা। এরপরে ডিপার্টমেন্ট ওয়াই এর নিজস্ব একটি ভেরিয়েবল কস্ট আছে বিসি, 21,600 ইউনিট, দেখো ডিপার্টমেন্ট ওয়াই এর ভেরিয়েবল কস্ট হলো 140 টাকা করে, তাতে টাকা আসবে হলো 30,24,000 টাকা। এরপরে ডিপার্টমেন্ট ওয়াই এর ফিক্সড কস্ট রয়েছে পার ইউনিটে 50 টাকা করে, তাহলে ডিপার্টমেন্ট ওয়াই তে 21,600 ইউনিট পার ইউনিট 50 টাকা করে দেওয়া আছে, তাতে আসবে 10,80,000 টাকা, দেখো তাহলে টোটাল কস্ট দাঁড়াবে 97,20,000 টাকা, নেট ইনকাম দাঁড়াবে 23,76,000 টাকা। অতএব নেট ইনকাম 23,76,000 টাকা। তার মানে যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াই তে যে প্রোডাক্টগুলো ট্রান্সফার করি এটা যদি ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে আমার ডিপার্টমেন্ট ওয়াই থেকেই নেট প্রফিট আসে 23,76,000 টাকা। এখন
আমাদেরকে বলেছে ডিপার্টমেন্ট ওয়াই কে ক্লোজ করে দিতে। যদি আমি ডিপার্টমেন্ট ওয়াই কে ক্লোজ করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা কত টাকা প্রফিট বা লস করব সেটি এখন আমরা একটু বের করব। আমরা এবার নতুন করে আরেকটি ইনকাম স্টেটমেন্ট করব। তো লিখব হোয়েন ক্লোজিং বা লিখব হলো নেট ইনকাম ব্র্যাকেটে লিখব লস ইনকাম অথবা লস হতে পারে হোয়েন ক্লোজিং ডাউন ডিপার্টমেন্ট ওয়াই। ওয়াই ডিপার্টমেন্টকে যদি ক্লোজিং ডাউন করে দেই সেক্ষেত্রে আমার নেট ইনকাম কত হবে। তার মানে উৎপাদিত সকল পণ্যই এক্স ডিপার্টমেন্ট বিক্রি করে দিবে। এখানে যখনই আমি ক্লোজিং ডাউন ওয়াই করে দেব, ওয়াইকে বন্ধ করে দেব, তখন ওয়াইয়ের আর কোনো অস্তিত্বই আমাদের এখানে থাকবে না। তার মানে যে কাজ করার সব ডিপার্টমেন্ট এক্স করবে। তো এক্স তার উৎপাদিত সকল পণ্য, দেখো এক্স উৎপাদন করবে 36,000 ইউনিট পণ্য, সকল পণ্যই কিন্তু সে ইন্টারমিডিয়েট মার্কেটে বিক্রি করে দেবে 300 টাকা করে পার ইউনিট। তাহলে সেক্ষেত্রে দেখো তার সেলিং প্রাইস হলো 1,80,000, 1,08,00,000 টাকা। মাইনাস করব হলো ডিপার্টমেন্ট এক্স এর ভ্যারিয়েবল কস্ট 36,000 ইউনিট। দেখো ডিপার্টমেন্ট এক্স এর ভ্যারিয়েবল কস্ট ছিল 260 টাকা করে। তাহলে পার ইউনিট যদি 260 টাকা হয় টোটাল হবে 93,60,000 টাকা। এবারে ডিপার্টমেন্ট এক্স এর একটি ফিক্সড কস্ট রয়েছে। ডিপার্টমেন্ট এক্স এর ফিক্সড কস্ট হলো পার ইউনিট 70 টাকা করে। তাহলে পার ইউনিট যদি 70 টাকা হয় টোটাল হবে 25,20,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইকে বন্ধ করে দিই, দেখো ওয়াই ডিপার্টমেন্টের ভিতরে খরচ আছে দুটি, একটা হলো ভেরিয়েবল কস্ট, একটি হলো ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্টের নেচার হলো যদি আমি কাজ করি তাহলে প্রফিট হবে, সরি খরচ হবে, আর যদি কাজ না করি তাহলে এই খরচটা হবে না। আর ফিক্সড কস্টের একটি বৈশিষ্ট্য হলো তুমি কাজ করো আর না করো এই খরচটি সবসময় বলবৎ থাকবে। তো এটিকে এড়ানোর আর কোনো সুযোগ নেই। আমি ডিপার্টমেন্ট ওয়াইকে বন্ধ করে দিলেও আমি কোনোভাবে ফিক্সড কস্টটাকে এড়াতে পারবো না। তাই এই ফিক্সড কস্টটাকে আমরা বলবো আনঅ্যাভয়েডেবল কস্ট, আনঅ্যাভয়েডেবল কস্ট অফ ডিপার্টমেন্ট ওয়াই, যে ডিপার্টমেন্ট ওয়াই এর আনঅ্যাভয়েডেবল কস্ট, যেটিকে আমরা ফিক্সড কস্ট বলতে পারি, ফিক্সড কস্ট অফ ডিপার্টমেন্ট ওয়াই। এটা ব্র্যাকেটে লিখে দিলাম, ওখানে ছিল 10,80,000 টাকা, যেটি আগের স্টেটমেন্টে আমরা বের করে রেখেছি। তাহলে টোটাল কস্ট হলো 1,29,60,000 টাকা, 1,29,60,000 টাকা যদি বিয়োগ করে দেই তাহলে আমার 21,60,000 টাকা নেট লস হবে। অতএব নেট লস দেখো একটা মজার বিষয় যে যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইকে বন্ধ করে দিই তাহলে আমার 21,60,000 টাকা লস হয়, আর যদি ডিপার্টমেন্ট ওয়াইকে চালাই শুধু ও একাই প্রফিট করে দেয় 23,76,000 টাকা। ডিপার্টমেন্ট ওয়াই যদি চলে ওই একটা ডিপার্টমেন্ট থেকে প্রফিট আসবে 23,76,000 টাকা, আর ডিপার্টমেন্ট ওয়াইকে যদি বন্ধ করে দিই তাহলে সেক্ষেত্রে আমার লস প্রডিউস হবে 21,60,000 টাকা। তাহলে দেখো আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইকে বন্ধ করে দিই আমার 21,60,000 টাকা তো লস ঘাড়ের উপর নিতেই হবে, সঙ্গে আমি এই প্রফিটটাকেও আমি হারাবো। তাহলে আমার লস কত হলো? এই লস তো হলোই প্লাস এই প্রফিটটাও আমি হারালাম, তাহলে টোটাল লস দাঁড়াবে এই দুটির যোগফল। তো আমরা এখন এই কথাটা একটু লিখব, ইফ দ্য ক্লোজিং ডাউন, ইফ দ্য ক্লোজিং ডাউন অফ ডিপার্টমেন্ট ওয়াই
then the total loss then the total loss will be দেখো কত টাকা আমার এই 21,60,000 এটি তো লস আছে প্লাস ওই ডিপার্টমেন্ট ওয়াই থেকে আমার প্রফিট হতো 23,76,000 এটাও আমার লস হবে কারণ এটা আমি জীবনও আর পাবো না তাহলে আমার টোটাল লস কত দাঁড়ালো দেখো 45,36,000 টাকা টোটাল হলো 45,36,000 টাকা আমার টোটাল লস দাঁড়াবে তাই আমরা সিদ্ধান্ত নিতে পারি কি যে এই ডিপার্টমেন্ট ওয়াই এর ক্লোজিং ডাউনটা বা এটা বন্ধ করে দিলে আমার প্রফিটেবল হবে না সো দ্য ক্লোজিং ডাউন অফ ডিপার্টমেন্ট ওয়াই উড নট বি প্রফিটেবল যে আমি যদি ডিপার্টমেন্ট ওয়াই কে বন্ধ করে দেই এই বন্ধ করে দেওয়াটা আমার জন্য প্রফিটেবল হবে না এবার আমি রিকোয়ারমেন্টস 3 এ চলে যাব এবার বলেছে যে ওয়েদার ক্লোজিং ডাউন ওয়াই উড বি প্রফিটেবল ইফ 50% অফ দ্য ফিক্সড কস্ট অফ ওয়াই ইজ আনঅ্যাভয়েডেবল দেখো আমি রিকোয়ারমেন্টস 2 এর মধ্যে আমি যখন ডিপার্টমেন্ট ওয়াই কে ক্লোজ করেছি তখন আনঅ্যাভয়েডেবল কস্ট বলেছি 10,80,000 টোটাল ফিক্সড কস্টটা এবার রিকোয়ারমেন্টস 3 এর মধ্যে বলেছে যে তুমি ধরে নাও এই আনঅ্যাভয়েডেবল যে কস্টটা আছে এটার 50% আনঅ্যাভয়েডেবল হবে আর বাদবাকি 50% অ্যাভয়েডেবল হবে যদি এতটুকু পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্ট ওয়াই ক্লোজ করে দেওয়া প্রফিটেবল হবে কি না আবার আমরা নতুন করে একটি স্টেটমেন্ট তৈরি করব রিকোয়ারমেন্টস 10 দেখো ডিপার্টমেন্ট ওয়াই কে রেখে ইনকাম স্টেটমেন্ট আগে একবার হয়েছে তাই একটু আর করার দরকার নেই আমি শুধু নতুন করে ওয়াই ডিপার্টমেন্টকে ক্লোজ করে দিয়ে যে ইনকাম স্টেটমেন্টটা করেছি ওটাই করব শুধু তো আমরা দুই কলাম দিয়ে একটি সক রেডি করব দেখো লিখব হলো নেট ইনকাম ব্র্যাকেটে লিখব লস হোয়েন ক্লোজিং ডাউন ডিপার্টমেন্ট ওয়াই কে ক্লোজ করে দিলে আমার নেট ইনকাম বা লস কত হবে তার মানে ডিপার্টমেন্ট এক্স টোটাল বিক্রি করবে হলো আগের মতোই দেখো 36,000 ইউনিট 300 টাকা করে বিক্রি করবে 1,08,00,000 টাকা মাইনাস ডিপার্টমেন্ট এক্স এর ভেরিয়েবল কস্ট বেশি দেখো 36,000 ইউনিট 260 টাকা করে টোটাল ভেরিয়েবল কস্ট দাঁড়াবে 93,60,000 টাকা এরপরে ডিপার্টমেন্ট এক্স এর ফিক্সড কস্ট দেখো পার ইউনিটে ছিল 70 টাকা করে তাহলে টোটাল 25,20,000 এবার আনঅ্যাভয়েডেবল কস্ট দেখো আগে আনঅ্যাভয়েডেবল কস্ট ছিল 10,80,000 এবার বলছে এই আনঅ্যাভয়েডেবল কস্টের পরিমাণ হবে 50% তাহলে 5,40,000 টাকা তাহলে টোটাল কস্ট দাঁড়াবে হলো 1,24,20,000 টাকা 1,24,20,000 টাকা তাহলে দেখো বিয়োগ করে দিলে আবার নেট লসের পরিমাণ 16,20,000 আমি যদি ডিপার্টমেন্ট ওয়াই কে ক্লোজ করে দেই 50% কস্ট আনঅ্যাভয়েডেবল হলেও আমার
নেট লসের পরিমাণ দাঁড়াবে 16,20,000। তাহলে দেখো ডিপার্টমেন্ট ওয়াই কে বন্ধ করে দিলে আমার নেট লস 16,20,000, এটি তো লস আছেই। আবার ডিপার্টমেন্ট ওয়াই এর থেকে যে আমার 23,76,000 টাকা প্রফিট আসতো এটিও কিন্তু আমার পুরোপুরি লস হয়ে যাবে। তাহলে আবার আমরা নতুন করে এই কথাটি লিখব যে ইফ দ্য ক্লোজিং ডাউন অফ ডিপার্টমেন্ট ওয়াই দেন দ্য টোটাল কস্ট then the total loss will be দেখো টোটাল লস দাঁড়াবে কত, এখানে আমার নর্মাল লস হবে হলো 16,20,000 প্লাস ডিপার্টমেন্ট ওয়াই থেকে যে আমি 23,76,000 টাকা প্রফিট ইতিপূর্ব পেয়েছি ওটিও পুরোপুরি লস হয়ে যাবে, সমান সমান কত দেখো টোটাল লসের পরিমাণ দাঁড়াবে হলো 39,96,000 টাকা। তাই আমরা বলতে পারি ডিপার্টমেন্ট ওয়াই কে ক্লোজ করে দিলে এটা প্রফিটেবল হবে না। সো দ্য ক্লোজিং ডাউন অফ ডিপার্টমেন্ট ওয়াই উড নট বি প্রফিটেবল। এবার আসো রিকোয়ারমেন্টস ফোরে। চার নম্বর রিকোয়ারমেন্টসে যে কথাটা আমাদেরকে বলেছে তা হলো হোয়েদার দ্য অ্যাবাভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড ইফ ইন দ্য মার্কেট দেয়ার ইজ নো অ্যাডিশনাল ডিমান্ড ফর প্রোডাক্ট এক্স। দেখো আমি ডিপার্টমেন্ট এক্সের 40% প্রোডাক্ট আমরা আউটসাইড মার্কেটে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসাবে আমরা বিক্রি করেছি আর বাদবাকি প্রোডাক্ট আমরা ডিপার্টমেন্ট ওয়াইতে ট্রান্সফার করেছি যেটি আমাদের কাছে ফাইনাল প্রোডাক্ট হিসাবে গণ্য হয়েছে। বিষয়টা হলো তোমাকে মানে ওরা বলে দিয়েছে যে তুমি ধরে নাও ডিপার্টমেন্ট এক্সের কোনো ডিমান্ড এডিশনাল ডিমান্ড বা ওদের প্রোডাক্টের কোনো এডিশনাল ডিমান্ড এই মুহূর্তে মার্কেটে নেই, এই অবস্থায় কি ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড কিনা। দেখো আমি নর্মাল সেন্সে আমি রিকোয়ারমেন্টস এতে দেখেছি যে প্রোডাক্টের ট্রান্সফার প্রাইসটা জাস্টিফাইড হয়েছে। তো আমরা এখন যেহেতু মার্কেটে কোনো ডিমান্ডও থাকবে না তাই এই ট্রান্সফার প্রাইসটাকে আমরা জাস্টিফাইড প্রাইস হিসাবে আমরা গণ্য করব। তাই আমরা সিদ্ধান্তটা লিখব ইয়াস দ্য ট্রান্সফার প্রাইস would be justified because it will increase ওভারঅল প্রফিট। দেখো আমরা তো রিকোয়ারমেন্টস 2 এবং 3-এ একটা বিষয় খেয়াল করেছি যে যদি আমি ডিপার্টমেন্ট ওয়াই কে ক্লোজ করি রিকোয়ারমেন্টস 2-তে তো সেক্ষেত্রে দেখো ক্লোজ করে দিলে আমার নেট লস দাঁড়াতো 21,60,000, হোয়ারাস ডিপার্টমেন্ট ওয়াই থাকলে 23,76,000 টাকা প্রফিট আমার হতো। তীরের মধ্যে দেখা গেছে যে একই কথা যে ডিপার্টমেন্ট ওয়াই থেকেও কিন্তু আমার প্রফিট আসতো, তাই আমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইকে বা ওয়াইতে যদি প্রোডাক্টগুলো ট্রান্সফার করি তো এই ট্রান্সফার প্রাইসটা কিন্তু আমার জাস্টিফাইড এই কারণে যে এই ট্রান্সফার করার ফলে আমার ওভারঅল প্রফিটটা ইনক্রিজ করেছে। তাই আমরা সিদ্ধান্তটা এখানে লিখলাম ইয়াস দ্য ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড বিকজ ইট উইল ইনক্রিজ ওভারঅল প্রফিট, আমার ওভারঅল প্রফিটটা প্রতিষ্ঠানের ওভারঅল প্রফিটকে এটি বৃদ্ধি করে দিবে, তাই আমরা এই ট্রান্সফার প্রাইসটাকে জাস্টিফাইড প্রাইস হিসাবেই গণ্য করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে
আমি যে অঙ্কটি সমাধান করে দিলাম এই অঙ্কটি তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে দেখে প্র্যাকটিস করবে, আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা অঙ্ক করতে পারবে। সবাই নিরাপদে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।